গত 5 আগস্টের পর কাজে যোগদান থেকে বিরত থাকা 187 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। বেতন ভাতা বন্ধ সহ পলাতক থাকার কারণে তাদের বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে, এমনকি তাদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করেছে পুলিশ। তারা যেন বিদেশে পালাতে না পারে সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট। পুলিশ সদর দপ্তরের সূত্র বলছে, কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন একজন টিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পুলিশ পরিদর্শক, 14 জন এসআই ও সার্জেন্ট, 9 জন এএসআই, 7 জন নায়ক এবং 136 জন কনস্টেবল। পলাতক কনস্টেবলদের মধ্যে 2 জন নারী সদস্য রয়েছে। ধারণা করা হচ্ছে পলাতক পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই দেশের বাইরে চলে গেছে এবং তাদের বড় অংশই ভারতে অবস্থান করছেন। সূত্র বলছে, পলাতক পুলিশ সদস্যদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যার নামে 38টি মামলা রয়েছে। আরও রয়েছেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, খন্দকার নুরুন নবী, এস এম মেহেদি হাসান, সঞ্জিত কুমার রায় এবং সুদীপ কুমার চক্রবর্তী, যাদের বিরুদ্ধে 5 আগস্টের পর একাধিক মামলা রয়েছে। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এসব পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের নামে বিভাগীয় মামলা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা এখন আর পুলিশ বাহিনীতে নেই তারা এখন সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক ও চাকুরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু হয়েছে, যাতে তারা দেশ ছেড়ে পালাতে না পারে। পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছে। পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর জানান, পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই প্রথমে বেতন ভাতা বন্ধ এবং পরে মামলা করা হচ্ছে। বেতন না হওয়ার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পলাতক একজন কর্মকর্তা জানান, সর্বশেষ গত 8 আগস্ট বেতন পেয়েছেন তিনি, এরপর থেকে কোনো বেতন ভাতা পাননি। ওই কর্মকর্তা আরও জানান, তার নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি অফিস করছেন না, তবে ছুটি নিয়ে এখনও চাকরিতে বহাল রয়েছেন। তারপরও তার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা অর্ধেক বেতন ভাতা পাচ্ছেন, তবে যারা পলাতক কোনো স্টেশনে যোগদান করেননি তারা কিছুই পাচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।